সেই সাথে আমার মাইকম্যান ভাই যদি বড় হয়ে থাকে তাহলে প্রণাম নেবেন, যদি ছোট হয়ে থাকেন তাহলে ভালোবাসা নেবেন, স্নেহের প্রতিদান। আর কেন তাকে ধন্যবাদ জানালেন আমি জানালাম জানেন? আমার এই হরিনামের বার্তা ওনার অক্লান্ত পরিশ্রমে মাইক্রোফোনের সাহায্যে গ্রাম হতে গ্রামান্তরে দেশ হতে দেশান্তরে হরিনামের বার্তা ভক্তদের কর্ণকোহরে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, এই হরিনাম শুনছে কারা? আমার গ্রামের মানুষজন শুনছে, শুনছে আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, এখানেও শেষ হল না, শুনছে কারা? স্থাবর অস্থাবর কীট আদি জঙ্গম আদি সবাই শুনছে। আর শুনছে কারা? এই জগতের মানুষ সবাই তো শুনছে, স্বর্গ মর্ত পাতাল শুধু তাই নয়, যক্ষ রক্ষ গন্ধর্ব সবাই শুনছে আমার এই হরিনামের বার্তা। ইতাই গৌরী প্রমানন্দে তাই তো, তাই আজ আমরা এই হরি সবাই এসেছি, কেমন ভাবে হরিনাম বলতে হবে। সবাই তো গাইছি আমরা হরিনাম, গুরু নাম কেমন ভাবে গাইতে হবে আর ভক্তকে কেমন ভাবে সম্বোধন করতে হবে আর ভক্ত ভগবানকে কেমন ভাবে দর্শন করতে পাবে, আগে গুরুচরণ আশ্রয় নিতে হবে। গুরুকে না আশ্রয় করলে সাধন ভজনের পথ সুগম হবে না। গু শব্দে অর্থ হলো অন্ধকার, রু শব্দে অর্থ হলো আলো। যিনি অন্ধকার জগৎ হতে আলোর জগতে এনেছেন তিনি হলো আমাদের গুরু। শুধু গুরু বললে হবে না, প্রথম গুরু, প্রথম গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু মন্ত্রদাতা, তৃতীয় গুরু শিক্ষাদাতা, ওই গুরুর চরণ করসার। গুরু আশ্রয় তো না হলে কিছু পাওয়া যাবে না। তাই পদকর্তা ভক্তদেরকে লক্ষ্য করে বলছে, কি বলছে? ওরে গুরু কে ভজনা করো, ওরে মন ভ্রান্ত যেন হইও না, প্রথম গুরু পিত
পিতা মাতা দ্বিতীয় গুরু মন্ত্রদাতা প্রথম গুরু পিতা মাতা দ্বিতীয় গুরু মন্ত্রদাতা তৃতীয় গুরু শিক্ষাদাতা তৃতীয় গুরু শিক্ষাদাতা ওই গুরুর চরণ পরশারি গুরু দেহ বিদায় গৌর প্রবন্ধে রাধে রাধে ও গুণভ্রান্ত যেন হয় না কেমন ভাবে কাছে পাবেন কি বাবা? তাই তো, আমরা যে যেখানে যাই না কেন, গুরু আশ্রিত না হলে বাবা কিছু হবে না। সময় থাকিতে হরি না ভজিলে সময়ে যাইবে বিফলে, কি বাবা? তাই তো, সময়ে বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিক টিক টিক, তাই না বাবা? 100 টাকার ঘড়ি কি আওয়াজ দেবে, কেমন হয়ে শব্দ দেবে? টিক টিক আওয়াজ দেবে। আর 1 লাখ টাকার ঘড়ি, সে সোনার ঘড়ি হলেও আওয়াজটা ঠিক টিক টিক দেবে। তাই বলছে, সময়ে বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিক টিক টিক, এই মানব দেহের প্রায়। মানব দেহটা যেমন ভাবে বয়ে যাচ্ছে ভাটার মতো, ঠিক যে না এই মানব দেহ পেয়ে হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, গুরু যে আশ্রয় নেয় না, সেই মানুষের তলে বসে সেই মানুষের কাছে গিয়ে তাকে বলতে হবে কানে কানে শত জন্মের ধিক ধিক ধিক। তাহলে আমরা গুরু কথা বলবো কেন, কৃষ্ণ কথা বলবো কেন, হরি কথা বলবো কেন? কি মা? তাই তো, ভগবানকে আনবো কেন? যাক, একটু পিছনে যাচ্ছি, ও কথাগুলো পরে উত্তর দিচ্ছি। যে কারণে আজ আমরা এসেছি লক্ষ্মী পূজার উপলক্ষে, আমরা হরিনামের দল এসেছি হরিনাম গাইতে। তো বাবা, প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি, উত্তরটা আপনাদের দিতে হবে না, উত্তরটা আমি দেব, কারণ আমি প্রশ্ন করতে আসিনি। কোজাগরী পূর্ণিমা হলো কেন? কোজাগরী শিল্পীরা তো অনেক রকম ভাবে গিয়ে যাচ্ছে, কেউ চ্যালেঞ্জ করছে, তর্কবাদীশ গান বাজনা করছে। ওরে বাবা, হরিনাম কি তর্ক করা গান বাজনা? বলুন না, কি গো মা, হরিনাম কি তর্ক করা গান বাজনা? হরিনাম হলো প্রেম ভক্তির মাধুর্যর জিনিস। সেটা আবার কেমন? মা আর ছেলে সন্তান, মায়ের কোলে সন্তান থাকলে মা যেমন বাৎসল্য প্রেমে জাগরিত হয়, ঠিক ভক্ত আর ভগবানের সঙ্গে এমন বাৎসল্য প্রেম উদ্ভব হলে তবে প্রেম আসবে, আর প্রেম হলে ভগবানকে পাওয়া যাবে। তাহলে প্রশ্ন হলো এই, কোজাগরী হলো কেন? এই উত্তরটা দেবার আগে গো মা, একটা উত্তর দিয়ে যাই। শিবরাত্রি ব্রত আপনারা পালন করেন ঠিক ফাল্গুন মাসে, হয় 20-22 তারিখে পড়বে, তা নাহলে 28-29 তারিখে পড়বে শিবরাত্রি ব্রত।
তো দেখুন মা, এই কোজাগরি বলার কারণ আর ওই শিবরাত্রি বলার কারণ একটা কারণ শুধু উল্লেখ করে যাব। কেন বলছি তো, আমার গ্রাম বাংলার মায়েরা বোনেরা দিদিরা সবাই ওই শিবরাত্রি ব্রত পালন করবার লাগি কতবার পূজা দেয়, চারটি প্রহর, চারটি প্রহরে চারবার পূজা দেয়। প্রথম প্রহরে সবকই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী, চারটি প্রহরে চারবার পূজা দেয়। সেই পূজা দেয় কেন না, আমরা গুরু মুখে শুনেছি, গুরু কাছে শিখেছি, জেনেছি যে একটি রাতের জন্য আমার মায়েরা বোনেরা দিদিরা ওই শিব ঠাকুরের কাছে যে যাহা প্রার্থনা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তাহলে একটি রাতের জন্য ভালো করে কান দেবেন, আন মনা হলে বুঝতে পারবেন না, ওই একটি রাতের জন্য আমার মায়েরা বোনেরা পূজার নৈবেদ্য নিয়ে পাগলা বাবার কাছে চারবার পূজা দেয়। আর ওই পাগলা বাবা কি করেছে না, 365 দিন একটি বছর হয়, 365 দিন একটা বছর, এখন বছরের কারণ হলো 364 দিন ছেড়ে দিল ভগবান কৃষ্ণকে, ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবানকে ছেড়ে দিল, আর শিব ঠাকুর ওই একটি রাতের জন্য চেয়ে নিল। প্রভু গো, 365 দিন একটি বছর, তার মধ্যে 364 দিন আপনার, আর একটি রাতের জন্য আমাকে আপনি দেবেন, ভক্তরা যে যাহা চাইবে তার মনোবাসনা আমি পূর্ণ করব। কি বাবা বুঝতে পেরেছেন, মা বুঝতে পেরেছেন মা, একটি রাতের জন্য ঠিক তদ্রূপ ওই একটি রাতের জন্যে বাবা পাগলা ভোলানাথ শিব ঠাকুর যেমন ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন, ঠিক আজকের দিনে কোজাগরী পূর্ণিমা, ওমা বছরে তো অনেক পূর্ণিমা আসে, 12 মাসে, ওমা 12 মাসে কটা পূর্ণিমা আসে মা জানা আছে, প্রশ্ন করছি না, কটা প্রশ্ন আসে মা পূর্ণিমা, 12টা পূর্ণিমা আসে, তার মধ্যে শ্রেষ্ঠত্ব পূর্ণিমা হলো আমার এই কোজাগরী পূর্ণিমা। এবার কোজাগরী আমরা যে বাংলা ভাষা পূর্ণিমা বলি, কিন্তু কোজা হলো কেন এইবার বুঝে নেবেন, বেদ বলছে, সংস্কৃত ভাষা হলো কো, কো বলতে রাজা, যা বলতে প্রজা, কো বলতে রাজা, যা বলতে প্রজা, কোজা রাজা আর প্রজা, গ রয় দীর্ঘ গরি, গরি শব্দের অর্থ হলো উঁচু মাথাটা, যেমন নিচু করলে ভগবানকে প্রণাম করা যায়, আমার গলার যে লকেটটা আছে লকেটটা দেখতে গেলে এখানে কৃষ্ণ আছে কি বলরাম আছে, লক্ষ্মী আছে কি কালী আছে, দেখবার জন্যে মাথাটা নিচু করতে হয়। তদ্রূপ গরি শব্দের অর্থ হলো এই আমাদের মাথাটা নিচু করে প্রণাম করা। রাধে রাধে। ওই একটি রাতের জন্য রাজা প্রজা আমরা সবাই জগতের মা মাটি মানুষের সরকার, ওই মায়ের কাছে প্রার্থনা করব যে যাহা চাইতে পারে। কি বাবা সবাই তো সমান চাইবে না, কি মা সবাই সমান চাইবে, কেউ হয়তো বলবে আমার শুধু মেয়ে হচ্ছে একটা ছেলে দাও, কেউ হয়তো বলছে আমি পাকা বাড়ি করেছি একটা ভালো স্ত্রী দাও, কেউ হয়তো বলবে মা আমি 1 বিঘা জমি কিনবো, কি বাবা যে যার মনোবাসনা বলে শেষ করা যায় না। যেমন দুনিয়া, দুনিয়া দু দু বলতে দুজন, আমি তো একজন আসিনি, আমি একজনের সমন্বয়ে এসেছি, পিতার মাতার সমন্বয়ে আমি এসেছি, দু ঠিক দু নিয়ে দুনিয়া, পিতা মাতা যেমন দুনি দুটো নিয়ে এসেছে একটি সন্তানকে, ঠিক দুনিয়া হয়ে আছে তদ্রূপ। কেমন ভাবে দেখুন, ধর্ম আছে অধর্ম আছে, আছে না বাবা,
সত্য আছে মিথ্যা আছে না মা মিথ্যা নেই আছে তো তাহলে ধর্ম যদি থাকে অধর্ম আছে সত্য যদি থাকে অধর্ম আছে অসত্য আছে তাহলে সন্ন্যাসী যদি থাকে তাহলে তার বিধর্মী সন্ন্যাসী আছে বাদী বিবাদী আছে সমস্ত জায়গায় দেখবেন সমস্ত জায়গায় লক্ষ্য করে দেখবেন দুজন আছেই অবশ্য তাই মায়ের কাছে একটি রজনীতে আমরা মনের বাসনা পূর্ণ করবার লাগি মা বলেছিল কি আমার কাছে যে যাহা চাইবে পূরণ করব তবে মা এসেছে ওই একটি রাতের জন্যে কোথা থেকে এলো প্রশ্ন আসবে না বাবা মা লক্ষ্মী কোথা থেকে এলো মা তো দুর্গার মেয়ে নয় কি গো মা এটা জানা আছে তো যেমন গণেশ কার্তিক মায়ের গর্ভত্বের সন্তান নয় গায়ের মলা থেকে গণেশের সৃষ্টি কার্তিক মহাদেবের বীর্যস্খলন হয়ে গেছিল সেই শরবণে এটা জানা আছে চন্দ্রের ছয় পত্নী বাৎসল্য প্রেমে জেগেছিল তাই সমুদ্রে ভাসতে ভাসতে চলে গেছিল সবার বাৎসল্য প্রেমে যখন জেগেছিল ঋতুপূর্ণ হয়েছিল সে সময় পান করেছিল ওমা অনেক ঘটনা মা তাই এই আজ সমুদ্র মন্থনকালে উঠেছিল লক্ষ্মীদেবী আর সেই লক্ষ্মীদেবীকে নিয়ে আমরা ঘর ঘর পূজা করছি শুধু চেয়ে নেওয়ার জন্যে কামনা বাসনা পূর্ণ করবার জন্যে আমাদের কামনা পূর্ণ হবে না বাসনা পূর্ণ হবে না ভগবান যদি দিয়ে থাকে তোমাদের 99% মনোবাসনা পূর্ণ হয় যেমন উদাহরণ দিচ্ছি মা আপনার দোতলা বাড়ি হয়েছে দুটো ছেলের বিয়ে দিয়েছেন ছেলেপুলি হয়েছে অর্থাৎ নাতি নাতনি হয়েছে জায়গা জমি আছে গাড়ি বাড়ি আছে মানে সুখের সংসার তবু যেন আপনাদের মনে হচ্ছে শুধু আমাদের ঘরের কথা নয় আপনাদের ভক্তদের সবার মনে হচ্ছে যেন আর ওই একটা মানে ওই যে 99 হয়ে আছে আর একটা হলে পূর্ণ হয় যত এক দিচ্ছে 99 হয়ে রয়েছে 100টা আর পূর্ণ হচ্ছে না নিতাই গৌর হরি বল হরি বল তাহলে সমুদ্র মন্থন করেছিল কে বা কারা তাই তো বা দেব আর দৈত্যরা মিলে যখন সমুদ্র মন্থন হলো উঠল লক্ষ্মী মা লক্ষ্মী মায়ের সাথে সাথে উঠেছিল কি বেনুবর্ণ বাঁশ খণ্ড হল এই এর নাম কি জানা আছে বাবা এটার নাম কি গো মা জানা আছে মাসি বাবা বলতে পারবেন মুরলী দেখছেন মা মুরলী এটা আবার দড়ি আছে দড়ি দিয়ে বাঁধা আছে এটাকে এই অংশটা এটাকে একখণ্ড হলো আমার মুরলী আর হলো আমাদের যেটা গদা তৈরি হয়েছে বাবা যুমরাজের হাতে গদা বুঝতে পেরেছেন গদা যমরাজের হাতে গদা আছে না দুটি অংশ যখন নেওয়া হয়ে গেছে অবশিষ্ট অংশ যেমন একটা ঘরের বাঁশ মাপে মাপে কেটে কেটে দেখা গেল এক পাউ পড়ে আছে মানে সেটা কোনো অংশ চলবে না কোনো কাজে লাগবে না সেই অংশটা যখন বাদ পড়ল বলিল কি তুমি ধরনের পরে যাও বাঁশ হয়ে জন্মগ্রহণ করো কি কাজে লাগবে
ওই বাঁশটা কাজে লাগবে বলে দিল মর্তে মৃত মানুষ যারা যারা থাকবে তাদেরকে খাটাশি তৈরি করে নিয়ে খাট পালঙ্ক তৈরি করে নিয়ে তাদেরকে নিয়ে যাবে কোথায় শ্মশান ঘাটে শ্মশান ঘাট পবিত্র না অপবিত্র পবিত্র যদি হলো তাহলে শ্মশানের কথা শুনলে মানুষ একটু শিহরণ দিয়ে ওঠে কেন এইবার দেখুন মা শ্মশানে যদি নিয়ে যাওয়া হয় মৃত মানুষকে নিয়ে সেখানে খই ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হবে কেন কি বাবা শুনবে কি মায়া বলবো খই ছড়িয়ে যাওয়া হবে কেন তাহলে শুনুন যখন দক্ষ রাজা যজ্ঞ করেছিল সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছিল শুধু নিমন্ত্রণ করেনি শিবকে শিবকে নিমন্ত্রণ করেনি যখনই নিমন্ত্রণ করেনি এদিকে যজ্ঞ পরিপূর্ণ হয়ে গেছে যজ্ঞ শেষ আহুতি দিয়ে অগ্নিকুণ্ড জ্বলছে ব্রাহ্মণরা পুরোহিত আসে যায় করে হিত হিত শব্দের অর্থ হলো মঙ্গল করা এখন ওই অগ্নিকুণ্ড জ্বলছে আর ব্রাহ্মণ কি করছে গো মা যত ফল মূল মিষ্টান্ন আছে মিষ্টান্ন আছে আমরা কি করি অংশাহা অংশাহা এখন অংশাহাটাকে অং বলতে কে আসে অং শব্দের অর্থ আমরা এক কথা উত্তর দিয়ে যাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসে আর যেটা মাথায় চনমেন্দু দিয়ে আছে মা বাংলা ব্যাকরণ জানেন তো এই যে উপরে চন্দ্রবিন্দু চাঁদ দিয়ে আছে ওটাকে ওই তো দেবী দুর্গা মহামায়া তাই তো এখন যখনই ওই ওং সাহা অর্থাৎ অগ্নিদেবীর স্ত্রীর নাম সাহাদেবী যাতে আমি আগুনে ফলমূল দিয়েছি সেই সাক্ষীটা ধরে রাখবার জন্য ওই সাহাকে বলা হয় সাহা স্ত্রীকে তুমি সাক্ষী থাকো ওং সাহা বলে যখন ফল মূল মিষ্টান্ন এমনকি আতর চাল যাহা কিছু দেওয়া হয় ওই অগ্নিকুণ্ডে সব ওই খই হয়ে ছিটকে বাহিরে আসে যখন খই হয়ে ছিটকে বাহিরে এলো দেবতারা সবাই কানাকানি করছে দেবতারা সবাই কানাকানি করছে কি ওং সাহা বলে অগ্নিকুণ্ডে যাহা নিক্ষেপ করা হচ্ছে তাহা সবাই খই হয়ে ছিটকে বাহিরে আসছে এদের উপায় কি হবে দেবতারা সিদ্ধান্ত করল গো মা মর্তে যে মানুষ গত হয়ে যাবে প্রাণ হারাবে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় খইটা ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হবে নিতাই গৌরী প্রানন্দে রাধে রাধে ওমা সেই কারণে ওই মর্তে মানুষরা যখন প্রাণ হারায় তাকে নিয়ে শ্মশান ঘাটে যাওয়া হয় সেই সময় ওই খই কাজে লাগানো হলো ওই খইটাকে এইবার আপনাদের প্রশ্ন রাখা উচিত যে খই না হলে দেবতাদের তো পূজা হয় না দেবসভার কাজে লাগে না সে খইটা কখন এসেছিল এসেছিল ভালো করে শুনে নিন ১২ বছর পর দক্ষ রাজা আবার যখন যজ্ঞ করেছিল ওই যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেছিল তখনই যে খইটা যজ্ঞে লাগানো হয়েছিল কাজে লাগানো হয়েছিল সেই সময় সেই খইটা না হলে দেবতাদের পূজা হয় না এইবার আসুন খই যদি ছড়ানো হলো তাহলে পয়সা ছড়ানো হবে কেন পয়সা ছড়ানো হবে কেন আমার মা প্রাণ হারিয়েছে আমার মা গত হয়ে গেছে আমার মায়ের কন্যা এসেছে সন্তান এসেছে কাঁদছে ও মা গো
তুমি কেমন ভাবে চলে গেলে, মা কেমন ভাবে তুমি চলে গেলে, একবার একবার দেখা দাও, একবার ডাকের সাড়া দাও মা। সবাই জানি অর্থের ভান্ডার নাকি মা লক্ষ্মীর কাছে থাকে। ওমা অর্থ কার কাছে থাকে মা জানা আছে? জানা নেই? কুবেরের কাছে থাকে। শুধু কুবের বললে হবে না, ধন কুবের আর রাবণের বড় ভাই ধন কুবের, বিশ্বশ্রবা মনি মানে পিতা, নিকষা মা, সতী নিকষা মানে মা। তাহলে ধন কুবের চিন্তা করে দেখলো যে এই যে মাতা মারা গেছে কিংবা পিতা দেহ রেখেছে,
শ্মশানে ঘাটে নিয়ে যেতে হয়, এই মানুষটা কিংবা এই মাতাটা কতটা মানুষের কাছে ঋণ, ঋকার মধ্যাহ্ন ঋণ করে গেছে, মানে দেনা করে গেছে। ওই দেনা হতে, ওই ঋণ হতে মুক্তি পাবার কারণে পয়সা ছড়িয়ে যায়। এই ঋণ দেওয়া এবং নেওয়া, মনে করুন আমি 1000 টাকা ঋণ নিয়েছি, মানে দেনা করেছি, সে ঋণটা শোধ করতে পারিনি বাবা। আবার আমার নিকট হতে আরেক ব্যক্তি সেও টাকা দেনা করে নিয়েছে, ঋণ নিয়েছে, সেও শোধ করতে পারেনি। এই ঋণ দেওয়া এবং নেওয়া তার জন্য কতটা পাপ পূর্ণ আছে, ওই পাপ থেকে মুক্তি করার জন্য, ঋণ হতে মুক্তি পাওয়ার কারণে ওই পয়সা ছড়িয়ে ছড়িয়ে যায়। এইবার আসুন, শ্মশান হলো পুণ্যভূমি, খইগুলো যে পথে ছড়িয়ে যাওয়া হয়েছিল সেই খইগুলো সেবা করবে কারা, মানে পান করবে কারা, খাবে কারা? আমরা জানি পশু পাখি খাবে, যত ছই খই ছড়িয়ে যা হবে ওই পশু পাখি যত সেবা করবে, মানে খাবে, যাকে নিয়ে যা হচ্ছিল শ্মশানে পাপ হতে বেশি মুক্তি পেয়ে যাবে। রাধে রাধে। এইবারে পিণ্ডটা দেওয়ার নিয়ম, পিণ্ড দেওয়ার নিয়ম শুনে নিন। আপনাদের বাড়িতে যখন ক্রিয়াকর্মাদি করেন, ওই কলা গাছের ছাল কেটে, আমার কলা গাছের যে বাহির বাসা কেটে নিয়ে তার উপর দেন। এখন কলা গাছের উপর দিলে কলা গাছটাকে আগে জানলে পরে বুঝতে পারবেন, কলা গাছের উপর দেবেন না পিণ্ডটা? আমার কলিযুগের যে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তার পিতা মাতার কাজ করে গেছেন, পিণ্ডটা কোথায় দিয়েছিলেন? যে গয়াসুর আছে, আমার গয়াসুর সাইটো আছে, তার পাদ পদ্মে দেওয়া হয়েছিল, অর্থাৎ মাটিতে দেওয়া হয়েছিল। আর কলা গাছটা কে মা জানা নেই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা, সেখানে ওই কলা গাছের উপরে দেওয়া নিষেধ করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের দিনে যখন আগুন দেবেন মুখে, আগুনটাকে অর্থাৎ আগুনের ভালো নাম হচ্ছে পাবক। ব্রহ্মার দুটি পুত্র, প্রথম সন্তান হলো পাবক, দ্বিতীয় সন্তান অর্থাৎ ছোট ছেলে হলো সং। সং আর পাবক, পাবক বিয়ে করতে চাইল না, সং ছোট ছেলে তাকে বিবাহ দিল। অমা বিবাহ দিয়েছিল কার সাথে? ব্রহ্মা বদন হতে মদন্তন দীর্ঘই মনি বলে একটা কন্যাকে সৃজন করেছিলেন, ওই মনির সাথে বিবাহ দিলেন সংকে, মানে ছোট ছেলেকে। সংসারী হয়ে দেখা গেল সং মারা গেছে। এইবার কি করলেন? ওই মুখে আগুন দেওয়া হয় কেন? আগে বলেছি, অনেকেই বলছে ওমা টিভি খুললে না মোবাইল খুলে দেখবেন, এখন নাকি পিতা মাতা মারা গেলে সন্তান হয়ে পিতা মাতার বদনে আগুন দিতে নেই, দেখবেন অনেক অনেক তো নিয়ে আরা ওই মোবাইলে দিয়েছে। ওমা বলুন তো কোনখানে আছে লেখাটা? কিন্তু পিতামাতা মারা গেলে পুত্র হয়ে পিতামাতার বদনে আগুন দিতে হবে, এটা তো বিধানে লেখা আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, ভাগবত তো লেখা আছে। আর আপনি
আপনি যদি বলেন যে পিতা মাতা মারা গেলে সন্তানে পিতা মাতার বদনে আগুন দিতে নেই, তাহলে কি আপনি নতুন করে গ্রন্থ রচনা করছেন নাকি? তুলসীর মালা গলায় দিতে নেই, আপনি কি নতুন করে গ্রন্থ রচনা করছেন? ভাগবত তো লেখা আছে। তাহলে এখানে যখন সং দেহ রাখলো, এইবার পিতা কি করছে? ওই পাবককে বলছে, পাবক বলতে আগুন, ওই অগ্নিকে সাক্ষী রাখবার জন্য আজকে নিজেই আগুন হয়ে এলো, আর সেই সেই পাবকটাকে নিয়ে সঙ্গের মুখে অগ্নি দেওয়া হলো। এইবার মনি মানে সহস্ত্রী মনি ব্রহ্মা বলল, তুমি ধরণীর পরে বৃক্ষরূপ ধারণ করো, বৃক্ষরূপ ধারণ করো। সেটা কোন বৃক্ষ? সেটা হলো আজ আমার এই তুলসী বৃক্ষ, তুলসী মা আমার যোগমায়া। যাকে আশ্রয় না করলে কোন অনুষ্ঠান চলে না। এই তুলসী মা যদি না আমাদের এই গৃহের মধ্যে থাকে, তুলসী বৃক্ষ থাকে, সেটা হলো শ্মশানে পরিণত হয়। তাই বলল, তুমি ধরণীর পরে যাও, বৃক্ষরূপ ধারণ করো। তাহলে এইবার এই পিতা মাতার উদ্দেশ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছিল, গৌরাঙ্গ মহাপ্রভু তো না এলে কলির পাপী হত জীব উদ্ধার পাবে না, মুক্তি পাবে না। তাই বলছে আজ সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে বাবলা গ্রামে, বাবলা গ্রাম গ্রামটার নাম হচ্ছে বাবলা গ্রাম, সেখানে একটা ঘাট ওঠা নামার জন্য ঘাট তৈরি করে নিয়েছিল, সেটাকে গো মা অদ্বৈতাচার্য। আমার অনাদিরাদি গোবিন্দ অদ্বৈতকে স্বপ্ন দেখাচ্ছে, অদ্বৈতকে স্বপ্ন দেখাচ্ছে, অদ্বৈত 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 তুমি আছো ভোগবিলাসী, আরে আমি আছি উপবাসে, অদ্বৈত তুমি আছো ভোগবিলাসে, আমি আছি উপবাসে, কি আশা যাওয়ার কথা ছিল গো মা? অদ্বৈত আচার্য যখন ধরণীর পরে আসে, আমার অনাদিরাদি গোবিন্দ পাঠিয়েছিল, যাও দেব ধরণীর পরে তুমি গিয়ে জন্মগ্রহণ করবে, করবার পরে নিয়মিত তুলসী পত্র সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করবে। যেদিন ওই তুলসী পত্র উজানে বাহিরি হবে, সেই দিন তুমি আমার পাবে। যেই কথা বলা সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্যের নাম হলো সীতা দেবী। সীতা দেবীর সম্মুখে গিয়ে বলছে, সীতা সীতা সীতা, কি গো জানো, আমার মনে পড়ে গেছে আমি ঠাকুরের সাথে কথা দিয়েছিলাম, ঠাকুরের সাথে কথা দিয়েছিলাম, তিনটি করে তুলসী পত্র নিয়ে আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন দেব। যেদিন অনাদিরাদি গোবিন্দ উজান বাহিনী হবে, সেই দিন কৃপা করবে, করুণা করবে, দয়া করবে। সীতা সীতা তুমি দাও, সীতা তুমি দাও। সদাশিব দেবের দেব মহাদেব যেমন অদ্বৈত আচার্য হয়ে এসেছিলেন, ওনার স্ত্রী দুর্গা
উনি সীতা দেবী হয়ে এলেন গো মা, অদ্বৈত স্ত্রী সীতা দেবী হয়ে এলেন। তো অপলগ্ন এলে স্বামীর বদন পানে তাকে বলছে, স্বামী গো কি দেব কি দেব, দাও না পূজার গল্পে তো ও বলবে তো, এই তো পূজার নৈবেদ্য তো তৈরি করেছি, এই তো স্থাপন করে রেখেছি, নাও নাও আর এদিকে চাইছে আর ওদিকে মা আমার দিচ্ছে, আর এদিকে কলকলিকৃত বাসে চাইছে কি দাও তুলসী দাও, আমি কৃষ্ণ পূজা করতে যাব, দাও আমি কৃষ্ণ পূজা করতে যাব, দাও তুলসীদা দাও তুলসীদা, তাতে সুচন্দন মি ছায়ে দিও, তাতে সুচন্দন মি সুচন্দন মিশায়ে দিও, সুচন্দন মিশায়ে দিও, দাও দাও না গো সীতা, অধিক বেলা হয়ে গেল, দাও না আর তো সময় নেই, দাও তুলসীদা কতদিন তুলসী পত্র ভাসিয়েছিল, ওমা আমরা বিপদে পড়লে দুঃখে পড়লে তখন গলায় কাপড় দিয়ে ঠাকুর ঘরে গিয়ে কাঁদি, ঠাকুর আমার ছেলেটা জলে ডুবে মরল, ঠাকুর আমার ছেলেটা রেলে মাথা দিল, ঠাকুর আমার ছেলেটা বিষ পান করে প্রাণ ত্যাগ করল, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমরা ভক্ত আমাদের ক্ষণস্থায়ী প্রাণ, কচু পাতার উপরে এক বিন্দু জল রাখলে জল যেমন তলমল করে নির্দিষ্ট জায়গায় বাঁধা থাকে না, আমাদের জীবনের প্রাণটা মনটা তদ্রূপ নির্দিষ্ট জায়গা স্থির থাকে না, মনটা টলমল করছে, তাই ঠাকুর ঘরে কিছুক্ষণের জন্য যাই, 24 ঘন্টার মধ্যে সন্ধ্যার সময় যদি 7 ঘন্টা বাজাতে হয়, পূজার নৈবেদ্য দিতে হয় ক্ষণেকের জন্য, ওদিকে ছেলে ডাকছে বাবা বলে, স্ত্রী ডাকছে, এই দেখো শুনতে পাচ্ছ ঠাকুর ঘরে আছি, শুনতে পাচ্ছি যেন কিছু বলতে পারছি না, কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরে দেবালয় মন্দিরে যাব, সেখানেও শান্তি নেই, তাই বিগ্রহ পূজা করলে কি ঠাকুরকে পাওয়া যায়, মাটির বিগ্রহ পূজা করলে কি ঠাকুর পাওয়া যায়, মাটির পুতুলে কাগজের পটে পিতা মাতা বৃন্দাব
বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে গিয়ে নামি দামি পাথরের মূর্তি কিনে এনেছে, গোপাল কিনে এনেছে, রাধা কৃষ্ণ কিনে এনেছে, সেখানে নাকি পূজা করলে ঠাকুরকে পাওয়া যায়। কিন্তু এদিকে যে বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা ঘরে আছে, তাদের তো সেবার ব্যবস্থা নেই। ওরে বৃন্দাবনে গিয়ে রাধা মাধব কিনে আনছিস, কিন্তু গৃহে আছে তোর জন্মদাতা পিতা, দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করেছে সেই মা অভুক্ত আছে। কেমন ভাবে অভুক্ত আছে? ভাগবত মন্দিরে গৌয়া থেকে কুত্তা পালে বৎস পাই আক্কা, নিজ শালাকে উত্তম খিলাহে বাপু জিয়া রুখা। রাধে রাধে ওমা গৌয়া থেকে গরু দুধে পালে একটা কুকুর ছানা পালন করছি, বৎস পাই আক্কা মানে গাভীরকে বাছুরটা অভুক্ত খেতে পাচ্ছে না। তার তার কোটেশন দিলেন নিজ শালাকে উত্তম কিলাই, সে শালা কেমন? পাঠশালা নয়, পান্তশালা নয়, অর্ধাঙ্গিনীর ভাই, স্ত্রীর ভাই, তাকে শালা বলে। স্ত্রীর ভাই শালা যখন আমার বাড়িতে এসেছে তাকে নিয়ে কত রকম ভাবে মাছ মাংস ইত্যাদি ইত্যাদি মিষ্টান্ন আনা হলো, সেবা দেওয়া হচ্ছে মানে খাওয়ানো হচ্ছে, দিনের বেলা দুপুর বেলা দেহ থেকে ঘাম আসছে। স্বামী স্ত্রীকে বলছে এই দেখো ভাইয়ের দেহ থেকে ঘাম আসছে, একটু ব্যজন করো না মানে বাতাস করো না। ওদিকে স্বামীর কথা শুনে স্ত্রী ব্যজন করছে মানে বাতাস দিচ্ছে, কার গায়ে? ভাইয়ের গায়ে, শালার গায়ে। ওদিকে কোন দিকে গো? ঘরের দ্বার দেশে অভুক্ত আছে। কে? কুকুর যেমন থাকে দ্বার দেশে বসে, কখনো মালিক এক মুঠো অন্ন দেবে আমি সেবা করব, সেই কুকুরের মতো জন্মদাতা পিতা গর্ভধারিণী মা বসে আছে। মা কাঁদতে কাঁদতে বলছে সন্তানের বদনে পড়ে তাকিয়ে, ওরে খোকা খোকা রে, তুই যদি না আমার দেখবি বাবা, কে আর আমার একটু ঠাট্টা দেবে বল বাবা? তবে জানিস বাবা আমি যে তোর মা রে। ওমা মা কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে গো মা? পিতার নিকট সমান সমান, ওমা চাল যখন মাপা হয় মেপে মেপে দেন তো, পিতার নিকট সমান ভাবে মেপে মেপে মা কথাটি উৎপন্ন হয়েছে। তাই মায়ের মা বদন পানে তাকিয়ে মানে ছেলের দিকে তাকিয়ে বলছে, ওরে খোকা আমি যে তোর মা রে, আমি তোর গর্ভে ধারণ করেছি, আমি তোর অভিশাপ দিতে পারবো না, আমি তোকে কটু কথা বলতে পারবো না, আমি তোকে মন্দ কথা বলবো না, আমি তোর অভিশাপ দেবো না। কেন জানিস? মহাভারতের থেকে বলছি মা, যে ধরে উদরে সেই বুঝতে পারে মা হাওয়ার কত জ্বালা কত যন্ত্রণা। জানিস বাবা দশ মাস দশ দিন তোকে আমি গর্ভে ধারণ করেছি, তোকে আমি অভিশাপ দেবো না, তোকে আমি মন্দ কথা বলবো না, আমার যদি না এক মুঠো অন্ন দিস তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো কষ্ট নেই। আমার দুঃখটা কোথায় জানিস বাবা? আমার কষ্টটা কোথায় জানিস বাবা? তুই আমাদের বড় সন্তান, তোর জন্মদাতা পিতা আজ দিন দিন অনাহারে আছে বাবা।
তোরে পিতার মুখে এক মুঠো অন্ন তুলে দে, এক মুঠো অন্ন তুলে দে, এক মুঠো অন্ন তুলে দে। বন্ধু বুধুন পুকুরে মাছ থাকবে না, গাছে ফল থাকবে না। দাদার সূর্য উঠিবে গগনে, এখন তো সূর্যের প্রখর তাপ। দাদার সূর্য 12টা যে সূর্য উঠবে সেভাবে নয়, 12টা সূর্যের প্রভাব যতটা হয় ওই একটি সূর্য মনে হয় কাছে এসে গেছে। 12টা সূর্যের তেজ একটি সূর্যের মধ্যে প্রভাবিত হবে। তাই তো আজ মা কাঁদতে কাঁদতে বলছে, খোকা আমার দিতে হবে না, তোর জন্মদাতা পিতার মুখে এক মুঠো অন্ন তুলে দে। আর বাবাই কিনে এনেছে ওই বৃন্দাবন থেকে দামি পাথরের রাধা কৃষ্ণ কিংবা গোপাল
ঠাকুর ঘরে রেখে পূজা করছে, কিন্তু আসল ঠাকুরকে পূজা হচ্ছে না, সেদিকে একবার লক্ষ্য দিচ্ছে না। তাই পদকর্তা তাকে লক্ষ্য রেখে বলছে, ওরে মাটির পুতুলে কাগজের পটে কি করছে, পূজা করছে, পূজা করছে, হবে না, হবে না। যেখানে তুমি করেছো বসতি, যেখানে কোনখানে, এই যে এখানে আমরা বাস করছি না, কোথায় বাস করছি বলতে পারবেন? প্রশ্ন রাখছি না, এখানে আপনি বসে আছেন, মনটা পড়ে আছে কিন্তু আপনার কি বলো, তাই না? অনেক বেলা হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, বাড়ি যেতে হবে, না জানি কোথায় কি হচ্ছে, কাজকর্ম হচ্ছে কিনা, তাই এখানে বসে রয়েছো, মন পড়ে আছে অন্য জায়গায়। রামকৃষ্ণদেবের কথাবার্তা থেকে একটা ঘটনা বলি। এখন দুই বন্ধু হরিনাম শুনতে আসছে, শৈলেন্দ্রনাথ মণ্ডলের বহির্বাটিতে আসতে আসতে যখন ওই হাতচাপড়ি হাই স্কুল আছে, হাই স্কুল ব্রিজ আছে, ব্রিজের ওপারে চৌরাস্তার মোড়ে দুই বন্ধু গিয়েছে, আর ওদিক থেকে দুই বান্ধবী এসেছে, বান্ধবী এসেছে যেই এখন তৃতীয় বন্ধুর সঙ্গে পরিচিত ছিল, আমার ঘরের কথা নয়, রামকৃষ্ণদেবের কথা মতো গল্প। এখন দ্বিতীয় বন্ধু দেখতে পেয়েছে আর ওদিকে সিগন্যাল দিচ্ছে, কে সেই বান্ধবী? এখন দ্বিতীয় বন্ধুর কাছে, দ্বিতীয় বন্ধু বলছে প্রথম বন্ধুর কাছে, ও বন্ধু তুমি যাও, আমি যাব না। বলে কেন? কেন তুমি জানো, বহু দিন পরে আমার এই বান্ধবীকে পেয়েছি, আমি যাব না, তুমি চলে যাও। বলে অনেক আশা করে তোমাকে নিয়ে যাচ্ছিলাম একটু হরিনাম তলাতে, হরিনাম তলাতে, তলাতে, তলা তলিয়ে তলিয়ে, শুনতে কেউ আসে না, তলিয়ে তলিয়ে আসে, যেমন চন্দ্রকলাটা মানে চাঁদটা ওই ক্ষয় হয়েছিল তো আবার পূর্ণ হয়েছে, এর একটা কারণ আছে, ও তো অভিশাপ দেওয়া আছে, ঠিক তলিয়ে তলিয়ে দেখার জন্য, শোনার জন্য আসে। কিন্তু যখন দ্বিতীয় বন্ধু চলে গেল বান্ধবীকে নিয়ে, মনটা বড় খারাপ হয়ে গেল। নামতলাতে এলো শুনতে, নামতলাতে যখন নাম শুনতে এসেছে, এদিকে কীর্তনিয়া তো গান গাইছে একেবারে দুটি বাহু তুলে, কি বলছে, মাটির পুতুলে কাগজের পটে পাথরে প্রতিমা এখন যেই না চলে গেছে প্রথম বন্ধুর, মন খারাপ হয়ে গেছে, কীর্তনিয়া তো গান গাইছে রাধার কৃষ্ণের প্রেমালাপ, প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি, বাবা কীর্তনিয়া তো মেতে গেছে, রাধা কৃষ্ণ প্রেম করেছে, এখন প্রেম প্রেম কেমন হয়ে আসতে, প্রেম কেমন ভাবে হচ্ছে দেখুন, পথে ঘাটে মাঠে সে প্রেম নয়, এটা হলো ভাগবতের প্রেম, পথে ঘাটে মাঠে প্রেম করে কারা গো, মনে আছে যে দ্বিতীয় বিষয় দিয়েছিল, যাদের দিকে একটু ইঙ্গিত করে দেখবেন মনটা পড়ে আছে কোন দিকে, এই দিকে যখন প্রেম করছে, পয়রা ফেলা একার মোর প্রেম, প্রেম মায়ের সঙ্গে ছেলের প্রেম, ভাইয়ের সঙ্গে বোনের প্রেম, মায়ের সঙ্গে বাবার প্রেম, আবার বাবার সঙ্গে মেয়ের প্রেম, প্রেমটা কি একরকম হলো, আমার হয়েছে
কিন্তু কিনে তো মেতে গেছে কৃষ্ণ রাধার গায়ে ঢলে ঢলে পড়ছে কৃষ্ণ রাধার গায়ে ঢলে ঢলে পড়ছে তখন রাধারানী বলছে প্রভু তুমি এমন ভাবে বারবার তোমার ওই অঙ্গটা আমার অঙ্গে বারবার স্পর্শ করছো এমন ভাবে ঢলাঢলি করে পড়ছো আমার প্রেম যে এমন ভাবে উদ্ভব হয়ে আসছে আমি তো সইতে পারছি না আর যদি এমন যুগে তুমি প্রেম দাও তারপর যুগের প্রেম এমন ভাবে প্রেম তুমি আর কবে দেবে সেই দিন ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবান শ্রীমতী রাধারানীকে ধরে বলেছিল কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাজহংসের মরণিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাজহংসের মরণিনী আমার রাধারানী কৃষ্ণের বদন পানে তাকে বলেছিল প্রভু গো এত সুন্দর যদি প্রেম দিলে এত প্রেম দিলে কেন জীবন এত প্রেম দিলে এত প্রেম দিলে প্রেম যখন শেষ হয়ে গেছে তার মনটা কোন দিকে পড়ছে খুব ভুল হয়েছে এখানে না এসে যদি হরিনাম তলাতে হরিনাম শুনতে আসতাম প্রথম বন্ধুর মন পড়ে আছে দ্বিতীয় বন্ধুর কাছে আর দ্বিতীয় বন্ধু ওখানে পড়ে থাকলে কি হবে মন পড়ে আছে এখানে হরিনাম তলাতে তাই শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন গোমা একা একা প্রেম হয় না যেমন আগে বলেছি ঠিক তদ্রূপ কোন সাধু কোন ঋষি কোন মানুষ সংসারী না হলে ভোগী না হলে ত্যাগী হওয়া যায় না রাধে রাধে ভোগী না হলে ত্যাগী হওয়া যায় না যেমন গীতা 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 গীতার জন্মটা কোথা থেকে এলো মানে কোথা থেকে হলো হলো গীতার জন্মটা কোথায় দেয় অনেক শিল্পীরা অনেক ভাবে গান করে গো নাম করে বললে ক্ষতি হবে কিন্তু শাস্ত্র থেকে আলোচনা করলে এত বাড়তি কথা বলা যায় না গ্রন্থ মিলিয়ে বলুন তবে তো গায়ত্রী থেকে গায়ত্রী যে গায়ত্রী জপত কে ত্রিকলা গোলা পণ্ডিত গায়ত্রী থেকে গীতার জন্ম হয়েছে গীতা তো অনেক ছবি আছে সকালবেলা দুর্ভাগ্য ঠাকুরের গুণগান না হলে মানে জন্ম না হলে তো আবার অন্য পালায় যাওয়া যাবে না হয়েছি গ্রামের ছেলে এসেছি সেই গ্রামে গান করতে চেনা মুখ হলে আর অচেনা মুখ হলে একটু ভালো মন্দ তফাত হয় কে গান গাইছে ওই সে ফল্লা গান গাইছে তাই দেশ আর বিদেশ এখানে দেশের কুকুর বিদেশের কবলে কৃষ্ণ প্রেম কল্পত রূপর কামগাত্রে কামবিধি সাধনার সঞ্চার সাধিতে সাধিতে কৃষ্ণ যদি দয়া করে এই জন্মে না হয় পরজন্মে কিংবা জন্ম জন্মান্তরে রাধে রাধে আপনার ভক্তরা সবাই তো বর্ণ পরিচয় বই পড়েছেন যদি বলি আমি আমার তরফ থেকে যদি প্রশ্ন করি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখে দিয়েছিল আপনাদের কাছে
আপনারা সেই গ্রন্থ পড়ে পাশ করেছেন, পণ্ডিত হয়েছেন, এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, উকিল ব্যারিস্টার হয়েছেন, বড় বড় ডাক্তার হয়েছেন। মাইকে যারা শুনছেন তাদেরও বলে দিচ্ছি, যেসব ভক্ত শুনছেন আপনার কথাগুলো একটু কান দেবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখেছিল সেই গ্রন্থটির নাম কি? অনেকেই তর্ক করে, আমি আগে বলেছি এখনো বলছি, তর্ক করে গান বাজনা হয় না। শাস্ত্র ঘেটে তর্ক কেটে যায় না মহা ভগবান, নিজেই ধরা ধ্যান চেচেরে যদি থাকে ডাকার প্রাণ। তাই পদকর্তা তার সুরে গাইলেন, শাস্ত্র ঘেটে তর্ক কেটে যায় না পাওয়া ভগবান, নিজেই ধরা ধ্যান চেচেরে যদি থাকে ডাকার প্রাণ, যদি থাকে ডাকার প্রাণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখেছিল বাবা বলতে পারবেন? বাবুরা কেউ বলতে পারবেন? আমি প্রশ্ন রাখছি না। অনেক জায়গায় বলেছি বাবা, কিছু মনে করবেন না, মান অভিমান অহংকার নিয়ে হরিনাম হয় না গো, তর্ক করলে হরিনাম হয় না। যদি না প্রেম ভক্তি আসে, হৃদয়ে যদি না কাছে ফুল ফুটে থাকে, ওই ফুলটা দেব সবার কাজে লাগে। ওই যে ফুলে ফুলে না ফুল দিয়ে নাকি পূজা করতে হয় না, ও ফুলের আর প্রয়োজন হয় না। যখন দুঃখ পায় এই ফুলটা ফুলে ফুলে ঠাকুরের কাছে কাঁদবে। এই হৃদয় বৃন্দা বলে যে ফুলটা আছে যদি ঠাকুরের কাছে নিবেদন দেওয়া যায়, আর কাছের ফুলের প্রয়োজন হয় না। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে গ্রন্থটি লিখেছিল, সুধী সজ্জন গৌর ভক্ত মন্ডলী, আমার কৃষ্ণ ভক্তিমতি মায়েরা, যারা যারা আমার এই মাইক্রোফোনের সাহায্যে হরিনাম শুনছেন, দূরে হোক কাছে ভালো করে শুনবেন, যে গ্রন্থটি লিখেছিল সেই গ্রন্থটি হলো প্রথম ভাগ। প্রথম ভাগ কাছে উঠতে গেলে আমরা চলতি কথায় বলি মই, সিঁড়ির প্রয়োজন হয়। দুতলাতে উঠতে গেলে যেমন সিঁড়ি পেয়ে উঠতে হয়, কাছে উঠতে গেলে সেই সিঁড়ির প্রয়োজন হয়। কাছে উঠেছি কোথা থেকে? না আমাদের পিতা আর মাতা। সেটা আবার কেমন কেমন করে সিঁড়ি হলো, কেমন ভাবে সিঁড়ি হলো? বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, কামরাগে মাতৃ গর্ভে প্রবেশ করিলে, ভোলা মন প্রবেশ করিলে। বিন্দু রূপে ছিলে পিতার মস্তকে, কামরাগে মাতৃ গর্ভে প্রবেশ করিলে। কি হলো? প্রথম হলো, প্রথম হলো তো মা, প্রথম কে? প্রথম হলো পিতার মাতা। সেই পিতা মাতার অনুরস যত সন্তান আমরা। এইবারে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই, আপনাদের কাছে বলে যাই, আপনারা জানেন না হয়তো, আপনাদের চরণ দুখানা একত্রিত করলে মানে এমন হয়ে বসে আছেন, ভালো করে শুনবেন বাবা, ওই যে পা দুটো নিচু করে আছেন, এবার উঁচু করুন, এমন করে এমন হয়ে করলে কি হয়? এখানে খালা আছে, খালা আছে তো, যেমন হয় চেয়ারে বসে আছেন, ওই চেয়ারটার মতো চরণ দুখানা এমন হলো। তাই আমরা যখন ছিলাম ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে, আমাদের চরণ দুখানা ছিল উপরের দিকে আর বদনটা ছিল নিচের দিকে। দুখানা যখন উপরে ছিল, এখানে আমার অনাদিরাদি গোবিন্দ বসে আমাদের মধু পান করাতো, এখান থেকে দিত, আমরা নিচে থেকে বদন দিয়ে পান করতাম। মনে হলো? বুঝতে পেরেছেন? এইবার আসুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই প্রথম ভাগে থেকে এলো কে? ক। আঙ্গুলিটা দেবার আগে হলো কি? ব। ব বলে বলবো কি ভাই, মানব জীবনে জীবনটা তুই বিফলে দিলি, সবই গেলি ভুলে। বাবা মা তোর এমএ পাস করিয়ে বিএ পাস করিয়ে এমবিবিএস ডাক্তার করেছে, বড় বড়
কলেজের প্রফেসর করেছে বাবা মা ঘরে পড়ে রইল তুই চলে গেলি কলকাতায় দেখুন পিতামাতাকে দেখছে এইবার ছেলে টাকা হয়েছে অর্থ হয়েছে বাবা বৃদ্ধ হয়ে গেছে মাতা ঠিকমতো কাজ করতে পারছে না সংসারে এইবার ওদের সঙ্গে কন্টাক্ট করলো কাদের সঙ্গে যে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমের সঙ্গে কন্টাক্ট করলো আমার বৃদ্ধ পিতা মাতাকে রাখতে হবে কত টাকা দিতে হবে কন্টাক্ট করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল দেখেছেন কিছুদিন আগে বৃদ্ধাশ্রম হয়েছে এখন ফোয়ারা নাম করে আর বলবো না এইবার দেখুন তিনটে কোন আছে বট তিনটে কোন আছে তো তিনটে কোন তিনটে কোণে কে কে আছে ব্রহ্মা প্রথম প্রথম সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা মহেশ্বর সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে কোন এইবার আঙ্গুলিটা দেয়া হলো কেন যেমন মায়েরা জোড়া পাকা করে যেটা উনান বলা হয় পাকা শুধু করলে হবে না একটা গর্ত রাখতে হবে গর্তটাকে যেখান থেকে জ্বালান দেওয়া নেওয়া করা হয় ঠিক তদ্রুপ প হলো ওই আংটা হলো দেবী দুর্গা মহামায়া ওই যে তিনটে কোন হলো না পাকা তিনটে কোন আর গর্তটা দেবী দুর্গা মহামায়া যেখান থেকে জ্বালান দেওয়া নেওয়া হয় তাহলে খ বলে ক্ষমা ধরব ভক্তির আচরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ আমি বড় বড় গ্রাহক আমার উপরে কথা বলবে আমি যা বলবো তাই শুনতে হবে কিন্তু কীর্তনিয়া যে বলে যাচ্ছে মা জন্ম দিয়েছে পিতা গর্ভে ধারণ করেছে এ কথা শোনার পরে কেউ কিছু করে থাকবে এখন কীর্তনিয়ার অনেক ক্যাসেটে অনেক রকম ভাবে গান গাইছে আরে বাবা রাজনীতি যে যত ফলিয়ে বলতে পারে এ ওর দোষ দিচ্ছে ও এর দোষ দিচ্ছে তুলসীর মালা গলায় দিলে নাকি পাপ হয় তুলসীর মালা গলায় দিলে পাপ হয় বই কি নিজে রচনা করছে না রামায়ণ মহাভারত ভাগবত গ্রন্থ লিখবে এবার থেকে মনে হয় এইবার লিখবে 100 বছর মায়ের গর্ভে ছিল তুলসী 100 বছর সৃষ্টিকর্তা ব্রহ্মা লোক পাঠাচ্ছে অন্য কিছু চাও অন্য কিছু চাও না 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 আমার প্রতি হবে নারায়ণ নারায়ণ স্বামী চাই কি বাবা আছে তো জানা আছে তো সতী তুলসী চেয়েছিল নারায়ণ স্বামী 100 বছর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বলেছিল চাই নারায়ণ স্বামী ব্রহ্মা লোক পাঠাচ্ছে না এ বলছে হ্যাঁ যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না অবশেষে সিদ্ধান্ত নিল কি সৃষ্টিকর্তা ব্রহ্মা লোক পাঠালো বলল হ্যাঁ সেদিন হব আমি তোমার কোন দিন যেদিন তোমার স্বামীর অকালে মৃত্যু হবে সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব কোন বাসনা বলো না কথা বলো না বছর মায়ের গর্ভে ছিল ধরনের পরে জন্মগ্রহণ করার মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বলেছিল চাই নারায়ণ স্বামী 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 আমি জগৎপতি চাই শুধু নারায়ণ স্বামী জগৎপতি চাই শুধু নারায়ণ স্বামী চাই নারায়ণ স্বামী চাই নারায়ণ স্বামী চাই নারায়ণ স্বামী চাই নারায়ণ স্বামী ভক্তকে
পাঠকের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই দিন অনাদিরাদি গোবিন্দ বলেছিল, তোমার মনোবাসনা পূর্ণ হবে কবে? যেদিন তোমার স্বামীর অকাল মৃত্যু হবে সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। আশীর্বাদ পাথে উপরে সতী তুলসী সেদিন বলেছিল কি, আমি সতী, আমার সতীত্ব হরণ হবে, আমার স্বামীর অকাল মৃত্যু হবে, বেশ দেখি কেমন ভাবে আমার মৃত্যু হয়, আমার স্বামীর অকাল মৃত্যু হয়। দেখুন স্বামীর অকাল মৃত্যু হচ্ছে, সতী তুলসীর স্বামী সবাই জানেন কে? জানাচ্ছে বাবা, জানাচ্ছে শঙ্খচূড় দৈত্য। শঙ্খচূড় দৈত্যটা কে আবার? শ্রীদাম, আমাদের শখ আছে না, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু মঙ্গল বারোটা রাখা আছে না, তার মধ্যে শ্রীদাম হলো স্বামী। সেটা কেমন করে হলো? একদিন কৃষ্ণ ওই বিরজাকে নিয়ে বিহার করছে, সেদিন শ্রীদামকে দ্বারে দাঁড়ি রেখেছিল, দ্বার মানে দরজা, দাঁড়ি মানে যে মনে থাকবে, বলেছে শ্রীরাম তুমি দ্বার হয়ে থেকো, বাইরে থেকে কোন মানুষ যেন ভিতরে না আসতে পারে। এখন বিরজাকে নিয়ে আমার সরস্বতীশালী সাধনা ভগবান লীলা করছে, গোপনে প্রেম করছে, সংবাদ পেয়ে রাধারানী ছুটতে ছুটতে আসছে, যেই না দ্বারে এসেছে বাধা দিয়েছে, দ্বার ছাড়ো, দ্বার ছাড়ো, দ্বার ছাড়ো। সেদিন বলছে না দ্বার ছাড়বো না। সেদিনে রাধারানী মান অভিমান মাথে উপরে সঙ্গে সঙ্গে অগ্নি শর্মা হয়ে অভিশাপ দিয়েছিল, শ্রীরাম আমি কৃষ্ণ প্রেয়সী, প্রেয়সী, কৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না, তুমি আমার দ্বার ছেড়ে দাও। কোনো মতে যখন দ্বার ছাড়লো না, সেদিন শ্রীরামকে অভিশাপ দিয়ে বলল কি, আমি কৃষ্ণ প্রেয়সী, আমার দ্বার যখন তুই ছাড়লি না আমি অভিশাপ দিলাম, তুই দৈত্য কুলে জন্ম গ্রহণ কর, দৈত্য কুলে জন্ম গ্রহণ কর। তাই সীতা হলো শঙ্খচূড় দৈত্য, আর দৈত্যের সাথে তুলসী মায়ের বিবাহ হয়েছে। সাগবা জাল উলু দিল আজ তুলসীর বিয়ে, উলু দিয়ে সাগবা জাল আজ তুলসীর বিয়ে, শঙ্খচূড় দৈত্যের বিয়ে হয়েছে। এইবার দৈত্য কুলে জন্মগ্রহণ করলে কি হয় দেখেছেন? এখানে সেই পাণ্ডব আর কে, মহাভারতে কে আছে পাণ্ডব আর কারা আছে বল, জানাছে কি বর্দা? আরে পাণ্ডব আর কৌরব তো আমার আপন ভাই না, হয়তো খুড়তো তো ভাই, কেমন দেখেছেন তো দৈত্য কুল এলে আর নিস্তার নেই। তাই ওদিকে দৈত্যদের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ বেঁধে গেছে, শঙ্খচূড় দৈত্য এইবার তুলসীর কাছে বলছে, তুলসী আমি যুদ্ধ করতে যাব, তুমি আমার বিদায় দাও। তাহলে যথাযথ ভাবে তুলসীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওদিকে পদ্মাবতীর কাছে যখন জয়দেব আমার চলে এসেছে স্নান করতে, আমার নকল জয়দেব যখন প্রবেশ করেছে, পদ্মাবতী তো জানে না, জানে কি ঠিক ঠিক আসল শঙ্খচূড় দৈত্য যখন চলে গেছে যুদ্ধ করতে, ওদিকে আসল জগৎপতি সেই নারায়ণ শঙ্খচূড় দৈত্য ধারণ করে তুলসীর কাছে প্রবেশ করেছে। যেই না সম্মুখে দাঁড়িয়েছে, তুলসী প্রশ্ন করছে, স্বামী তুমি এই কিছুক্ষণ আগে তো চলে গেলে, কিছুক্ষণ আগে তো চলে গেলে, আবার ফিরে এলে কেন?
জগৎপতি এসেছে বুঝতে পারেনি তো জানতে পারেনি তো যেমন চলছে জগৎটা এখন জগৎপতি নারায়ণ বলছে জানো তুলসী আজ তো আমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করব যুদ্ধ হয়তো প্রাণ ত্যাগ করতে পারি আমি মারা যেতে পারি তাই পদ্মপতি বলছে তুলসী বলছে তাই তাই তো কি হয়েছে তাই আমি তোমার কাছে ফিরে এসেছি জানো তুলসী শেষ ভালোবাসাটুকু পেতে সে কি তুমি শেষ ভালোবাসাটুকু পেতে সেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছো হ্যাঁ কি বাবা বুঝতে পেরেছো তো তাহলে স্বামীর কথা তো না করতে পারে না কারণ শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ হালদার বলছে না শাস্ত্র বলছে পতিনিন্দা কটুবাক্য যে রমণী করে ও বিধবা হবে জন্ম জন্মান্তরে এই রূপে সাত জন্ম লভিবে জনম তারপর শুকর করে করিবে জনম আসল সতী কে হয় আসল সতী কারা স্বামী বেঁচে আছে শাখা সিঁদুর নিয়ে যে প্রাণ ত্যাগ করে ওদিকে বৌমা আছে ছেলে আছে নাতি নাতনি সব আছে পাড়ার আর আর মায়েরা বোনেরা দিদিরা বলে দেখ কত সৌভাগ্য দেখ বলে কেন কি হয়েছে বাবা ছেলে বউ নাতি নাতনি সব রয়েছে স্বামী জল জ্যান্ত শাখা সিঁদুর নিয়ে মরেছে ও তো সতী তাই শাস্ত্র ওখানে বলছে পতি অনুমৃতা হয়ে যে রমণী মরে দেবরথে চড়ে তারা যায় স্বর্গপুরে তাই সতী তুলসী তো স্বামীকে ফিরিয়ে দিতে পারে না শেষ ভালোবাসাটুকু পেতে এসেছে তাই জগৎপতি কখন বুঝতে পারল যখন স্বামীর সাথে একরকম ভালোবাসা হয় প্রণয় হয় আজকের জগৎপতির সঙ্গে অন্য রূপে ভালোবাসা হচ্ছে যখন রমণী ক্রিয়া করছে সেই সময় জানতে পেরেছে সঙ্গে সঙ্গে সতী তুলসী ঠিক এমন ভাবে ধরে নিয়েছে বলো কে তুমি সেদিন জগৎপতি বলেছিল তুলসী আমি এসেছি তোমার কাছে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণকে দেখে সতী তুলসী অপলবন এনে ঠাকুর দিকে লক্ষ্য করে বলছি ঠাকুর ঠাকুর গো ঠাকুর গো ঠাকুর গো রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি তুমি রাজার উপরে রাজা তুমি জগৎপতি তুমি এসেছো আজ আমার সতীত্ব হরণ করতে দেখো তুমি সতীত্ব হরণ করতে এসেছো তাই যদি হয়ে থাকে ও গো ঠাকুর আমি আমি শুধু একবারে বলি ও গো করুণাময় ও গো দয়াময় ও গো করুণাময় ও গো দয়াময় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় নির্মল করো
জগতের মানুষ যারা পাপি তাপি অন্যায় অপরাধ কাট করছে তাদের তুমি মুক্তি করে দাও। তাই পদকর্তার দিকে লক্ষ্য করে বলছে, আধারে জানি না কখন ফুরাবে কোন অকুল গরল পাথারে। ওগো ঈশ্ব বিপদ হন্তা তুমি রুধিয়ে দাঁড়াও পন্থা, তব নাম লহ সিচরণ করুণাময়। তুমি যখন আমার সুচিত্ত হরণ করেছ আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জগৎপতি শঙ্খচূর দৈত্য ওদিকে তুমি যে অভিশাপ আমার দেবে আমি আশীর্বাদ মনে করে আমার শিরোপরে গ্রহণ করে নেব, বলো তুমি কি অভিশাপ দেবে? সেদিন বলছে, ঠাকুর তুমি আমার সুচিত্ত হরণ করে নিয়েছ, আর সুচিত্ত হরণ করার সাথে সাথে আমার স্বামীর অকালে মৃত্যু হলো, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি এই মুহূর্তে ঠুটো হয়ে যাও, ঠুটো হয়ে যাও, ঠুটো হয়ে যাও। তাই এখন বর্তমান কি বাবা মনে আছে বর্তমান কে? শালগ্রাম শিলা। তবে হিন্দুদের গৃহে থাকতে পারবে না, হিন্দুদের গৃহে থাকলে একেবারে বংশ হংস করে দেবে, ব্রাহ্মণদের গৃহে থাকতে হবে। তবে তার একটা নিয়ম আছে। কি নিয়ম? মস্তকে মানে মাথার উপর একটা তুলসী পত্র রাখতে হবে। কোনো কারণে যদি ওই তুলসী পত্রটা পড়ে যায় মানে নিচে পড়ে যায় তাহলে তার বংশ লোচন হবে, তাই বংশ যাতনা ধ্বংস হয়ে যায়, লোচন হয়ে যায়। বিকল্প প্রমাণ বার করলেন মানে পিছনে আর একটা তুলসী পত্র রাখতে হবে, একটা নিচে আর একটা উপরে। তাই ওই তুলসী পত্র মনে আছে কোথা থেকে এলো? ওই তুলসী পত্র দাও তুলসী দাও মানে অদ্বৈত আচার্য চাইছিল আমি সুরধনে গঙ্গার জল বিসর্জন করতে যাব, তাই তুলসী পত্র চাইছে দাও আমি সুরধনে বাপলাগ্রায় ভাসাতে যাব। যেই না 12 বছর কৃষ্ণ পূজা করেছে, অদ্বৈত আচার্য 1 বছর 2 বছর করেনি, 12 বছর কৃষ্ণ পূজা যখন করেছে ঠাকুর তো কথা দিয়েছিল যে যেদিন তুলসী পত্র উজান বাহিনী হবে সেই দিন আমি যাব তোমার কাছে। সুধি সজ্জন গৌর ভক্ত মন্ডলী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, উজান বাহিনী হয় কেমন ভাবে দেখুন, যো যাকে সরল লাগে রাখি তারে লাজ, উজিলি জলে মজিলি চলে যায় বহি গজরাজ। কথাটার মানে হলো এই বাবা,
যে যত যেমন গীতাতে বলছি না যে যথামং প্রবদন্তে তাং স্থাতেই ভজম ভাম যো যাকে সরল লাগে মানে ভক্তরা ভগবানকে যে যেমন ভাবে চায় সে তেমন ভাবে পায় তাই উজান বাই হচ্ছে কেমন করে দক্ষিণ দিকের জল উত্তর দিকে প্রবাহিত হয়েছে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকের উত্তর দিকের জল দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে আর ওই জলের সাথে দক্ষিণ দিক থেকে তো উত্তর দিকে যাবে এবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে সেটা কে জল আসছে না তুলসী পত্র আসছে উজান বাহিনী হয়ে মানে কি উলের বিপরীত দিকে সতের বিপরীত দিকে তুলসী পত্র আসছে সেদিন কি করছে তুলসী পত্র আসছে সতের বিপরীত দিকে উলের বিপরীত দিকে আর বলছে মাগো আমার নাও না কোলে জনমে জনমে তুমি আমার মা যখন মায়ের